রেলওয়ে পুলিশ জানায়, শনিবার রাতে দর্শনা রেল স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেন পাহারা দিচ্ছিলেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা। এ সময় বেশ কয়েকজন চোর চুরির উদ্দেশ্যে সেখানে হানা দেয়। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে নিরাপত্তা কর্মীদের কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে রেলওয়ের দুজন নিরাপত্তা কর্মী এবং এক আনসার সদস্য আহত হন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। ডান হাতে কোপ আছে, বুঝলেন? ডান হাতে বড় কোপরে আইডিও কোপটা, কোপটা হয়তো 4-5টা রোগ হয়তো নেই। 7-8 জন লোক তাই সেই মোটামুটি কাছে দশ যাই, কি হয়েছে আমাকে বল, কি সমস্যা, কি দেখি, কোনো সুরা শুনে কোপ, কেউ কোপ দিয়েছে, কেউ বাড়ি, এখানে বাড়িতে আমি পড়িয়ে গেলাম, উঠার পরে কোপে একটা। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এরই মধ্যে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলছেন, চুরিতে বাধা দেয় তাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে পোরাদা থানায়। বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে এবং এ ব্যাপারে আমরা পূর্ণ সজাগ অবস্থায় কর্তব্য পালন করার চেষ্টা করতেছি। হামলার পর এই এলাকার নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলেও জানায় বাংলাদেশ রেলওয়ে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।